বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্রের বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি সময়ে অসময়ে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বাস্তুশাস্ত্রের জ্ঞান প্রদান করেছিলেন। এই জ্ঞান সম্পূর্ণ মানবজাতির কল্যাণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। শ্রীকৃষ্ণ এমন দুই ধরনের উদ্ভিদের কথা বলেছেন যা গৃহের আশেপাশে থাকলে দুঃখ এবং দারিদ্রতা নিয়ে আসে। এই দুই প্রকারের উদ্ভিদ যদি কারো ঘরের সামনে থাকে তাহলে সেই ঘরে বসবাসকারী ব্যক্তির কখন উন্নতি হয় না, সেই ব্যক্তিকে জীবনে কেবল পরাজিত হতে হয়। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে উদ্ভিদ আমাদের চারপাশের সৌন্দর্য বৃদ্ধি করে এবং আমাদের পরিবেশকে শুদ্ধ রাখে। উদ্ভিদ ইতিবাচক শক্তির সঞ্চার করে যা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। উদ্ভিদ নেতিবাচক শক্তিকে গ্রাস করে নেয় এবং পরিবেশে ইতিবাচক শক্তিকে ছড়িয়ে দেয়। গৃহের সামনে শুভ উদ্ভিদের চারা রোপণ করলে সেই গৃহের উন্নতি হয়। আরও অনেক প্রকারের বাস্তুদোষের থেকে মুক্তি পাওয়া যায়। গৃহের সামনে থাকা উদ্ভিদ দেবতাদের মতো আমাদের রক্ষা করে। এই কারণে আমাদের পুরাণে এবং বাস্তুশাস্ত্রে কিছু শুভ উদ্ভিদের চারা রোপণ করার কথা বলা হয়েছে। তাই আজ আমরা জানব আমাদের গৃহের সীমানায় কোন কোন উদ্ভিদের চারা রোপণ করা উচিত আর কোন উদ্ভিদ গৃহের সীমানায় থাকা উচিত নয়। বন্ধুরা, সনাতন ধর্ম, শাস্ত্র, ভারতীয় দর্শন এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা সম্পর্কে আপনাদের জ্ঞান ও তথ্য প্রদান করাই হলো এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য। তাই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে ভুলেও জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে আসুন এবার ভিডিওটি শুরু করা যাক। যেমন কিছু উদ্ভিদকে খুবই শুভ বলা হয়েছে, ঠিক তেমনি বাস্তুশাস্ত্রে কিছু অশুভ উদ্ভিদেরও বর্ণনা পাওয়া যায়। এই উদ্ভিদগুলি গৃহের সীমানায় থাকা খুবই অশুভ বলে মনে করা হয়। এই উদ্ভিদগুলি গৃহের সামনে থাকলে জীবনে দুঃখ ও দারিদ্রতার সম্মুখীন হতে হয়। এই উদ্ভিদগুলির সান্নিধ্যে থাকলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়, শত্রু বৃদ্ধি হয়, সেই ব্যক্তি নিজের মানসম্মান পর্যন্ত হারায় যারা গৃহের সামনে এই উদ্ভিদগুলোকে রাখে। এই কারণে যদি আপনারা কেউ জেনে কিংবা না জেনে গৃহের আঙিনার সামনে অথবা ভেতরে এই ধরনের উদ্ভিদ লাগিয়ে থাকেন তাহলে দেরি না করে দ্রুত সরিয়ে ফেলুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক গৃহে আমাদের কোন উদ্ভিদগুলো লাগানো উচিত আর কোন উদ্ভিদ লাগানো উচিত নয়। এক, অশ্বত্থ গাছ। কোনো জলাশয়ের সামনে অশ্বত্থ গাছ রোপণ করা ব্যক্তি শতযজ্ঞের সমান পুণ্য অর্জন করে। অশ্বত্থ গাছের পাতা যখন জলাশয়ের উপরে পড়ে তখন পিতৃপুরুষের আত্মার তৃপ্তি লাভ হয়। এতে সকল প্রকার পিতৃদোষ সমাপ্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিয়মিত স্নান করে অশুদ্ধ গাছ স্পর্শ করে সে সকল পাপ থেকে মুক্ত হয় এবং জীবনে কখনো পরাজিত হয় না। নিয়মিত অশুদ্ধ গাছ স্পর্শ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয় আর অশুদ্ধ গাছকে প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি পায়। অশুদ্ধ গাছের মূলে শ্রী বিষ্ণু, কাণ্ডে মহাদেব এবং অগ্রভাগে ব্রহ্মা বিরাজ করেন। সোমবতী অমাবস্যার দিন অশুদ্ধ গাছকে প্রণাম করলে হাজার গোদানের সমান পুণ্য লাভ হয়। এই সংসারে অশুদ্ধ গাছের থেকে শ্রেষ্ঠ কোনো গাছ হয় না। স্বয়ং শ্রীহরি এই উদ্ভিদরূপে পৃথিবীতে বিরাজ করেন। শাস্ত্রে অশুদ্ধ গাছকে আঘাত করা কিংবা এই গাছের ডাল ভাঙাকে মহাপাপ বলে গণ্য করা হয়েছে। এই পাপ করলে ব্যক্তিকে এককল্প নরকে থাকতে হয়। আর যে এই গাছকে গোড়া থেকে উপড়ে ফেলে তার নরক থেকে কোনোদিন উদ্ধার হয় না। দুই, আমলা গাছ। শাস্ত্রে বলা হয়েছে আমলা গাছের ফল সকল লোকে প্রসিদ্ধ এবং পরম পবিত্র হয়। আমলা গাছ লাগালে স্ত্রী ও পুরুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে যায়। এই পবিত্র ফল ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই ফল নিয়মিত খেলে সকল পাপ থেকে মুক্তি লাভ হয়। আমলা খেলে আয়ুর বৃদ্ধি হয়। আমলার জল খেলে রোগের নাশ হয়। আর আমলাকে জলে মিশে স্নান করলে দারিদ্রতা দূর হয় আর জীবনে সকল প্রকার ঐশ্বর্য লাভ করা যায়। যে গৃহে আমলা গাছ থাকে সেই ঘরে ভূতপ্রেত তথা অশুভ শক্তি কখনো প্রবেশ করতে পারে না। একাদশীর দিন আমলা খেলে সকল তীর্থভ্রমণের সমান পূর্ণ লাভ হয়। চুলে নিয়মিত আমলা লাগালে ব্যক্তি পুনরায় মৃত্যুলোকে জন্মগ্রহণ করে না। যে গৃহের সামনে আমলা গাছ থাকে সেই গৃহে সাক্ষাৎ শ্রী হরিনারায়ণ ও মা লক্ষ্মী বিরাজ করেন। তিন, অশোক গাছ। পদ্মপুরাণ অনুসারে অশোক গাছে অপ্সরারা বাস করেন। এই উদ্ভিদ সকল শোকের নাশ করে এবং নেতিবাচক শক্তিকে সমাপ্ত করে। এই উদ্ভিদ গৃহের সামনে লাগালে গৃহে সর্বদা সুখশান্তি বিরাজ করে। অশোক গাছ শীতলতা ও যৌবনতা প্রদান করে। মা লক্ষ্মী যখন দেবী সীতারূপে অবতার গ্রহণ করেছিলেন তখন রাবণ দ্বারা অপহরণ করার পর তিনি অশোক বাটিকায় বাস করতেন। অশোক গাছ দেবী সীতাকে অনেক সাহায্য করেছিলেন। তাই দেবী সীতা অশোক গাছকেই বরদান দিয়েছিলেন যে যেই স্থানে অশোক গাছ থাকবে সেই স্থানে দেবী সীতা সর্বদা বিরাজ করবেন। চার, পাকুড় গাছ। পদ্মপুরাণ অনুসারে প্রত্যেক মানুষের পাকুড় গাছ অবশ্যই লাগানো উচিত। এই উদ্ভিদ লাগালে শতযজ্ঞের সমান পুণ্য লাভ হয়।
শাস্ত্রমতে কলিযুগে মানুষ যজ্ঞ করতে পারবে না, তাই তাদের প্রত্যেকের উচিত একটি করে পাকুড় গাছ লাগানো। ৫. নিম গাছ। পদ্মপুরাণ অনুসারে নিম গাছ লাগালে সূর্যদেব প্রসন্ন হয়। শাস্ত্রমতে নিম গাছ মানুষের আয়ু বৃদ্ধি করে। গৃহের আঙিনায় বা সামনে নিম গাছ লাগালে নানান প্রকার রোগের থেকে মুক্তি পাওয়া যায়। নিম গাছের পাতা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হয়, এই কারণে মা লক্ষ্মী নিম গাছের সামনে বসবাস করেন, তাই গৃহের সামনে নিম গাছ রোপণ করলে ধন সম্পদের বৃদ্ধি প্রাপ্তি হয়। ৬. জাম গাছ। যদি কোনো ব্যক্তি কন্যা প্রাপ্তির ইচ্ছা রাখে তাহলে সে জাম গাছ অবশ্যই লাগানো উচিত। পদ্মপুরাণ অনুসারে যে ব্যক্তির গৃহের সামনে জাম গাছ থাকে সেই ঘরে রূপবতী ও গুণবতী কন্যা জন্মগ্রহণ করে, সে বংশের নাম উজ্জ্বল করে। ৭. বেলগাছ। পদ্মপুরাণ অনুসারে বেলগাছের মধ্যে শিব ঠাকুর বাস করেন আর গোলাপে মাতা পার্বতী বিরাজ করেন, তাই গোলাপ গাছের পাশে বেলগাছ লাগালে শিব ঠাকুর ও মাতা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায়। এমন গৃহে কোনোদিনও দুঃখ দারিদ্রতা আসে না, কারোর অকাল মৃত্যু হয় না এবং সেই গৃহে স্ত্রী বিধবা হয় না। নারকেল গাছ। নারকেল গাছ লাগালে পুরুষ একজন ভালো স্ত্রীর স্বামী হতে পারে। নারকেল সব ধার্মিক অনুষ্ঠানে ব্যবহার করা হয়। শাস্ত্রে নারকেল গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গৃহের আঙিনায় নারকেল গাছ থাকলে সেই গৃহে সর্বদা শুভ শক্তি বিরাজ করে, সেই গৃহের মানুষদের সমাজে সুনাম হয়। রূপবতী ও গুণবতী স্ত্রীর কামনা করা পুরুষদের বাড়িতে বেদানা গাছ লাগানো উচিত। পলাশ গাছ ব্রহ্মতেজ প্রদান করে, তাই গৃহের সামনে বা আঙিনায় পলাশ গাছ অবশ্যই রোপণ করা উচিত। বংশবৃদ্ধি ও সন্তান প্রাপ্তির কামনা করা মানুষের গৃহে আঙুর গাছ লাগানো উচিত। যে গৃহে অসুস্থ ব্যক্তি রয়েছে সেই গৃহে খয়ের গাছ লাগানো উচিত। খয়ের গাছ লাগালে বিভিন্ন রোগ নিরাময় হয়, এই উদ্ভিদ আরোগ্য প্রদান করে। বেলফুল গাছে গন্ধর্বদেব নিবাস করেন, এই কারণে এই গাছ গৃহের আঙিনায় রোপণ করলে কার্যসিদ্ধি ও শুভফল প্রাপ্তি হয়। বিশেষ করে শিল্পীদের বাড়িতে এই বৃক্ষ লাগানো উচিত। যদি কোনো ব্যক্তি চোর ও ডাকাতের হাত থেকে বাঁচতে চায় তাহলে বাড়ির আঙিনায় বাঁশ গাছ লাগানো উচিত, এই বৃক্ষ চোর ডাকাতদের দূরে রাখে, ঘরে রক্ষা করে। চন্দন ও কাঁঠাল গাছ লাগালে পুণ্য লাভ হয়, ধন সম্পদের প্রাপ্তি হয়, এই উদ্ভিদগুলি গৃহের রোপণ করলে দুঃখ দুর্দশা দূর হয়। কলা গাছ অত্যন্ত শুভ, কলা গাছ ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে, কলা গাছে ভগবান শ্রীহরি বিষ্ণু বিরাজ করেন, তাই বাড়িতে কলা গাছ লাগালে ধন সম্পদের অভাব হয় না। সিঙ্গারে ব্যবহৃত ফুলকে পারিচাঁদ বলা হয়। এই উদ্ভিদের উৎপত্তি সমুদ্র মন্থনের সময় হয়েছিল, আর মা লক্ষ্মীও সমুদ্র মন্থন থেকে প্রকট হয়েছিলেন, এই কারণে পারিচাঁদের চারার অধিক গুরুত্ব রয়েছে। যদি আপনি এই উদ্ভিদের চারা নিজের ঘরের আঙিনায় লাগান তাহলে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন। যদি কোনো ব্যক্তি শত্রুর হাত থেকে রক্ষা পেতে চায় তাহলে গৃহে কেওড়া গাছ অবশ্যই লাগানো উচিত। কেওড়া গাছ লাগালে শত্রুদের বিনাশ ঘটে। ব্যক্তিকে কখনোই নিজের গৃহে তাল গাছ লাগানো উচিত নয়, তাল গাছ সন্তানের ভাগ্যের বিনাশ করে। যেই গৃহের সামনে তাল গাছ থাকে সেই গৃহের বংশোদ্ভূতদের কখনো উন্নতি হয় না। ব্যক্তিকে কখনোই নিজের গৃহের সামনে আমড়া গাছ লাগানো উচিত নয়, আমড়া গাছে প্রেতরা বাসা বাঁধে। যে ব্যক্তি নিজের গৃহে আমড়া গাছ লাগায় তার জীবনে অশুভ শক্তি বিরাজ করে, এই গাছের নিচে বসে কখনো পূজাপাঠ করা উচিত নয়। আর মনে রাখবেন, কখনোই কোনো উদ্ভিদের সঙ্গে অত্যাচারমূলক ব্যবহার করা উচিত নয়, একে শাস্ত্রে পাপ বলে গণ্য করা হয়েছে। তাই গৃহের সামনে এই দুটো গাছ থাকলে অন্যত্র কোথাও তুলে লাগিয়ে আসুন। আর কারোর বাড়িতে যদি আগে থেকেই থাকে তাহলে নিজে থেকে এই গাছ কাটার কোনো দরকার নেই, এতে আরও বেশি পাপ হয়। যদি এই গাছ আগের থেকেই থাকে তাহলে রোজ সন্ধ্যাবেলায় তুলসীতলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, কোনো অশুভ শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না। তো বন্ধুরা, আপনাদের বাড়ির সামনে কোন কোন গাছগুলো আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।